রাজ্যটা দখল করলেই আপনাদের নির্বাচনের জেতা অন্তত 40% 40% জেতা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা চার দোকানে ওই বিএনপি যারা কপ্টায় তাদেরকে আপনারা মোকাবেলা করবেন আগামী নির্বাচন পর্যন্ত এই সরকার যা কিছু করেছে মানুষের মঙ্গলের জন্য মানুষের ভালোর জন্য সব কিছু আপনারা চার দোকানে ওই বিএনপি যারা কপ্টায় তাদেরকে আপনারা মোকাবেলা করবেন তাদেরকে স্তব্ধ করে দিতে হবে চার দোকান দখল করলেই আপনাদের নির্বাচনের জেতা অন্তত 40% 40% জেতা হয়ে যাবে ইনশাআল্লাহ দুই বেলা খেতে না পারে তার জন্য তাদের জন্য শেখ হাসিনা 10 টাকা কেজির চাল ভর্তুকি দিয়ে তাদেরকে চাল বরাদ্দ করার ব্যবস্থা করে দিয়েছে ত্রুটি আছে আমাদের শেখ হাসিনার কোন ত্রুটি নাই এই ত্রুটি এখন সারার ব্যবস্থা হচ্ছে মাতৃত্বকালীন ভাতা একটা জিনিস মনে রাখেন এখন পেটে বাচ্চা বাচ্চা পেটে আসার পর থেকেই সরকার দায়িত্ব নিয়ে নেয় সরকার মাতৃত্বকালীন ভাতা থেকে শুরু করে বাচ্চা প্রসবের পরেও তাকে মানুষ করার জন্য সরকার দায়িত্ব নিয়েছে এত কিছু সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন আর কেউ করছে বিএনপি আমারে কেউ কি এই সমস্ত ভাতা টাতা পাইছেন কোনো কিছু পায় নাই রাস্তাঘাট হয় নাই কোনো উন্নয়ন হয় নাই অথচ চার দোকানে বসে বিএনপির লোকজন খুব বড় বড় কপ চায় বড় বড় কথা বলে তাদের চার দোকানে কথা বলা বন্ধ করতে হবে তাদের করে দেবেন বড় বড় কথা বলিস এই চা খায় তোদের বিএনপির করার যে কোনো রাস্তা দেখি বাড়ি যা এই দোকানে চার দোকানে চা খেয়ে তুই তো বাড়ি যাবি তুই বিএনপির করা কোনো রাস্তা দিয়ে বাড়ি যা ওর বাড়ি যাওয়া বন্ধ কারণ বিএনপি কোনো রাস্তা করে নাই কি করছে কি ভাই আপনারা চুপ থাকেন কেন করে নাই তো ওদের কপ্টারও বন্ধ হয়ে